This is Walton NEXG N71. তো এটা হলো মূলত ওয়ালটনের কয়েক মাস আগে লঞ্চ হওয়া N70-র একটা সাকসেসর। তো N71 এর প্রাইসটাও কিন্তু মানে এটার প্রাইসটাও কিন্তু বেশ সুন্দর রাখা হয়েছে N70-র মতোই। এর দাম রাখা হয়েছে মাত্র 11,500 টাকা। এবং এই প্রাইস পয়েন্টের হিসেবে এই স্মার্টফোন মানে এই স্মার্টফোনটিতে ভালো ভালো কিছু ফিচার্স রয়েছে, মানে প্রাইস টু পারফরমেন্স হিসেবে একদম A1-এ রয়েছে এই ফোনটা। তো আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনটির প্রোস এবং কনস নিয়ে আলোচনা করবো, বলবো এর ডে টু ডে পারফরমেন্স, ক্যামেরা এবং টোটাল ডিজাইন কেমন। তাহলে কথা না বলে শুরু করছে ভিডিওটি। সো অ্যাজ অলওয়েজ রাফি উইথ ইউ অ্যান্ড ইউ আর ওয়াচিং রাফি গ্যাজেট রিভিউস। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো এই স্মার্টফোনটির বক্স, এবং আনবক্সিং করার পর আপনি এই যে চার্জার, মানে এটা একদম নর্মাল চার্জার, একদম 5 ভোল্টের চার্জার, কোনো ফাস্ট চার্জার না। এবং বক্সে আছে টাইপ সি পোর্ট, তারপরে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাক কভার এবং ইত্যাদি ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাচ্ছেন। তো হ্যাঁ, এবার যদি আমরা স্মার্টফোনটির দিকে তাকাই, অনেস্টলি এই স্মার্টফোনটি দেখতে খুবই সুন্দর। এখানে ব্যাকপার্ট একদম ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, এবং যার ফলে কিছুটা বেশ ভালোই গ্লসি মনে হয় যে ব্যাকপার্টে গ্লাস ইউজ করা হয়েছে, বাট আসলে এটা পলিকার্বনেট, পুরোটাই প্লাস্টিক বিল্ড। বাট এই জন্য এটা স্লিপারি, এর জন্য ব্যাক কভারটা মাস্ট। বাট এর বিল্ড কোয়ালিটি খুবই শক্তপোক্ত বলে মনে হয়েছে আমার কাছে, আর যার জন্য আপনি ব্যাক কভার ছাড়া এটা ব্যবহার করতে পারেন। আমার মনে হয় না হাত থেকে পড়লে এটা সহজে ভাঙবে। আর এটা টোটাল অ্যাস্থেটিকটাও ভালো, মানে একদম ওই যে লেটেস্ট iPhone 15 মতো একদম দেখবেন যে ব্যাকপার্ট একটা রাউন্ডেড ফিনিশিং দেওয়া হয়েছে, মানে একদম কাট টু কাট রাখা হয়নি, একদম রাউন্ডেড একটা ব্যাপার রয়েছে। সো হ্যাঁ, ডিজাইনটা জোস, এবং মার্কেটে এটা দুটি কালারে পাওয়া যাবে, এবং আমার হাতে যেটা রয়েছে সেটা হলো ক্যামো গ্রিন। সো নামটাও একটু ইউনিক, বাট হ্যাঁ সুন্দর দেখতে, দুটো কালারই ভালো সুন্দর দেখতে। আর এর রাইট সাইডে আপনি পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এর অ্যাকুরেসি আমি টেস্ট করে দেখেছি, এর অ্যাকুরেসি ভালোই ছিল, আঙুলটা লাগা মাত্র এটি স্মার্টফোনটিকে আনলক করে ফেলছিল। আর এই স্মার্টফোনটির যে স্পিকারটা রয়েছে সেটা রয়েছে নিচে, সিঙ্গেল স্পিকার, বাট আমি ট্রাই করে দেখলাম যে হ্যাঁ এর কোয়ালিটি ভালো, আর টাইপ সি পোর্ট আছে, আর মাইক্রোফোন পোর্ট আছে, এই যে নিচের দিকে সব কিছু আছে। তো এখন যদি আমি এর এই যে ডিসপ্লে যেটা আছে, সো ডিসপ্লেটা নিয়ে আমি বলি, আর ডিসপ্লেটা খুবই ভালো। এখানে প্রায় এই যে এই সাইজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90 হার্টজ। সো 90 হার্টজের ডিসপ্লে, এবং দেখলাম যে হ্যাঁ 60 হার্টজ এবং 90 হার্টজের মধ্যে পার্থক্য আছে। ইউজুয়ালি কী হয় এরকম রেঞ্জের স্মার্টফোনে 60 হার্টজ আর 90 হার্টজের তেমন কোনো মানে ডিফারেন্সই পাওয়া যায় না, বাট হ্যাঁ এখানে 90 হার্টজটা ভালোই কাজ করে। আর ওভারঅল এই যে প্যানেলটার যে আউটডোর ভিজিবিলিটি ইত্যাদিও আমি ভালো বলবো, মানে একদম ডিরেক্ট সানলাইটে আপনি তেমন ভালো করে ব্যবহার করতে পারবেন না, বাট মোটামুটি লাইটিং কন্ডিশনে, মানে বিকেলবেলার দিকে এবং এই যে এরকম লাইটিং কন্ডিশনে খুবই ভালোভাবে আপনি ডিসপ্লেটাকে ব্যবহার করতে পারবেন। এবং টাচ নিয়ে আমি কোনো ইস্যু পাইনি, 90 হার্টজটা তো আগেই বলেছি, 90 হার্টজ রিফ্রেশ রেটটা ভালোই কাজ করে। There must be no way I want to be the cause of the wild boss without me. Free the boss of the off the boss of the island. Not the band. Boss of the island. Not the boss. Right, yeah. Clown the boss of the island. Free up with the boss of the island. Yeah, yeah. And with the owls. All right. We're down with that. এনকারের এই যে চার্জারগুলো আপনি দেখলেন, এগুলো কিন্তু খুবই ভালো, এবং এর উপর চলতেছে 20% অফ। সো বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে। আর এনকার কিন্তু চার্জার সেকশনে ওয়ান অফ দ্য লিডিং পজিশনে রয়েছে। এদের চার্জারগুলো খুবই ভালো, এদের গ্যান চার্জার রয়েছে, খুবই ভালো ভালো চার্জার এদের স্টকে রয়েছে, আপনি দেখতে পারেন। সো ডিসক্রিপশন বক্সে যাবতীয় লিঙ্কিং রয়েছে, ডিসকাউন্ট কোড রয়েছে, অবশ্যই সেটা চেক করবেন। তো হ্যাঁ, এখানে আপনি ডিউ ড্রপ নচ ব্যবহার করা হয়েছে, আমার মতে যদি পাঁচল দিত তাহলে খুবই ভালো হতো, তো ব্যাপার না, এখন সব কিছুরই দাম বেশি, মানে বাজার ভালো না, সেই হিসাবে ডিউ ড্রপই ব্যবহার করা হয়। এবং এখন আমি আলোচনা করব এই স্মার্টফোনটির প্রসেসর নিয়ে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি টাইগার 606 এই প্রসেসরটা। এবং এই প্রসেসরের যে জিপিউটা ব্যবহার করা হয়েছে মালি G57, এবং এই জিপিউটা ভালোই। তো হ্যাঁ, এর ডে টু ডে ইউসেজ আপনি ফেসবুক বলেন, মেসেঞ্জার বলেন, ইনস্টা, তারপর হোয়াটসঅ্যাপ ইত্যাদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবং গেমিং নিয়ে বলতে গেলে হ্যাঁ, এটা মোটামুটি একটা গেমিং প্রসেসর, মানে বাজেট ওরিয়েন্টেড। তো হ্যাঁ, এখানে আমি জাস্ট টেস্টিং পারপাসে অ্যাসফল্ট 9টা ট্রাই করেছিলাম, কিছু কিছু সেকশনে তো এটা ভালোই প্লে হচ্ছিলো, আর গ্রাফিক্স একটু প্রবলেম ছিল, মেবি এটা ডিসপ্লের কারণে ভালোভাবে এটা ইউটিলাইজ করতে পারেনি, যেহেতু এটা HD+ ডিসপ্লে।
তো হ্যাঁ, গেমিং মোটামুটি ভালোই, কন্ট্রোলও ভালোভাবে করা যাচ্ছিল। চাইলে আপনি পাবজি তো আমি বলবো না, ফ্রি ফায়ার ট্রি ফায়ার ইত্যাদি সিওডির মতো অপটিমাইজ গেমগুলো আপনি আলাদা ভালোভাবে ট্রাই করতে পারেন। এবং এরকম রেঞ্জের স্মার্টফোনগুলো কিন্তু গেমারদের জন্য না, বাট এই প্রসেসরটাও ওই রকমই, একটু ভালো হলে খেলা যায়। বাট এইরকম স্মার্টফোনগুলো নেয় যারা একটু মানে বয়োজ্যেষ্ঠ যারা আছে, একটু বয়স্ক যারা আছে, তাদের জন্য এরকম রেঞ্জের স্মার্টফোনগুলো একদম বেস্ট অফ বেস্ট। ডিজাইনটা সুন্দর এবং ফার্স্ট স্মার্টফোন হিসেবে এরকম স্মার্টফোনগুলোকে কনসিডার করা হয়। আর হ্যাঁ, এখানে যে র্যাম আছে 4GB এবং রম আছে 64GB। আর র্যাপিড মেমোরি মানে আপনি র্যাম এক্সপেন্ড করতে পারবেন 5GB পর্যন্ত, যেটা জাস্ট গেমিং বাট বলে দিলাম। আর এখানে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5050mAh-এর। ও হ্যাঁ, অ্যান্ড্রয়েড রয়েছে 13। তো ব্যাটারি ব্যাকআপটা নিয়ে বলতে গেলে, এখানে ব্যাটারি ব্যাকআপটা আপনি টানা যদি একদম টানা ব্যবহার করেন, তাহলে আপনি একদিনের মতো ব্যাকআপটা অনায়াসে পেয়ে যাবেন, একদম হেভি টু মডারেট ইউসেজে, বা মিডিয়াম বলতে পারেন। যদি ইউটিউব ফেসবুক টেসবুকে একদম ফুল ব্রাইটনেস থাকে, 90Hz থাকে, তাহলে একদিনের উপরে ব্যাকআপ পেয়ে যাবেন, মানে সারাদিন শেষে আপনাকে চার্জ করতে হবে। বাট যদি আপনি একদম মানে ক্যাজুয়াল ব্যবহার করেন, তাহলে একদিন বা দুই দিনের উপরেও ব্যাকআপটা যেতে পারে, তাহলে দুই দিন পর চার্জ দিলেন জাস্ট ফোনে যদি কথা টথা বলেন। তো হ্যাঁ, এরকম কেউ ইউজ করে না, সবাই একদম টানা ইউজ করে, সেক্ষেত্রে একদিন একদম পারফেক্ট। আর এখানে টাইপ সি পোর্ট আছে, বাট তেমন কিছু লাভ নেই, জাস্ট টাইপ সি পোর্ট নামে জাস্ট দেওয়ার কথা দিয়ে দিচ্ছে। এবং চার্জ হতে এটা এই চার্জার দিয়ে ভালোই টাইম লাগে, প্রায় আড়াই ঘন্টার মতো, যেটা হিউজ একটা টাইম, বাট এরকম রেঞ্জের স্মার্টফোন হিসেবে ঠিকই আছে। তো এখন লাস্টে আমি এর ক্যামেরাটাই নিয়ে বলবো। ক্যামেরা সেকশনে এর রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি হলো 52MP, এবং উপরেরটা হলো জাস্ট ওই যে গিমিক AI যে লেন্স হয়, এরকম পোর্ট্রেট তোলার কাজে হয়তো লাগে এটাকে। আর সামনে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। তো প্রাইমারি ক্যামেরার কোয়ালিটি নিয়ে বলতে গেলে, 52MP যে প্রাইমারি ক্যামেরা আছে, প্রাইমারি ক্যামেরা আলো পেলে ভালো ছবি তুলে। হ্যাঁ, শার্পনেস সেটা দেখলাম যে AI-তে শার্পনেস একটু বুস্ট আপ করে, কন্ট্রাস্ট ইত্যাদি বাড়িয়ে দেয়, একদম আকাশ টাকাশ পরিষ্কার থাকলে ডাইনামিক রেঞ্জ ভালোই ক্যাপচার করে, মানে আকাশ টাকাশ দেখতে সুন্দর লাগবে। ছবিতে জুম করলে দেখা যায় হ্যাঁ শার্পনেস আছে, বাট আমার মনে হয় যে এটা এখানে আর্টিফিশিয়াল শার্পনেস যুক্ত করা হয়েছে। তো হ্যাঁ, ক্যামেরা এরকম রেঞ্জের হিসাবে ঠিকই আছে, ইনাফ ক্যামেরা, ভালো আলো বলে ভালো ছবি পাবেন। এবং ইনডোর এবং যদি আপনি নাইটের ছবি তুলতে চান, তাহলে একদম অন্ধকারে তো ভালো ছবি আসবেই না, বাট এরকম সারাউন্ডিং কন্ডিশন লাগবে, লাইক রেস্টুরেন্টের লাইটিং কন্ডিশন, আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে আপনি ইউজেবল ছবি তুলতে পারবেন। আর পোর্ট্রেট এই যে দেখতে পাচ্ছেন, পোর্ট্রেট অ্যাজ ইউজুয়াল মোটামুটি চলার মতো, ভালোই যা বলা। আর এখানে যে সেলফি ক্যামেরা আছে 8MP, এবং এটা সেলফি ক্যামেরা হিসেবে চলে যাওয়ার মতো 8MP ওয়াইস ইনাফ, এবং যেই প্রাইসে পাওয়া যাচ্ছে সেই হিসাবে ইনাফ, মোটামুটি ভালো লেভেলের সেলফি তুলতে পারে একদম ভালো লাইটিং কন্ডিশনে বা আর্টিফিশিয়াল কোনো লাইটিং কন্ডিশনে, বাট অন্ধকারে না। তো হ্যাঁ, এই তো ছিল ক্যামেরা পার্ট। এবং কথা বলতে বলতে যেহেতু বর্তমানে প্রায় স্মার্ট মানে একদম ভিডিও লাস্ট পার্টে চলে এসেছি, এখন আমি বলি মূলত এই স্মার্টফোনটি কাদের জন্য কেনা বেস্ট হবে। এবং এরকম রেঞ্জের স্মার্টফোনগুলো কী হয়, জাস্ট অনেকে প্রথম স্মার্টফোন কিনে না, জাস্ট একটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কী হয়, জীবনে প্রথম স্মার্টফোন দরকার পড়ে, বাজেট বিষয়টা থাকে না, সো এরকম রেঞ্জে নিতে পারে। এবং বিশেষ করে যারা বয়স্ক আছে, যারা বাবা মার জন্য একটা স্মার্টফোন দিতে চায়, তারাও এই স্মার্টফোন নিতে পারেন। আর ডিজাইনটা সুন্দর, অবশ্যই অনেস্টলি ডিজাইনটা সুন্দর, ডিসপ্লেটাও ভালো, আর 90Hz আছে, ব্যবহার করতে পারেন। বর্তমানে 90Hz আমার মতো তেমন হাইলাইট করার মতো কিছু না, 90Hz প্রত্যেকটা স্মার্টফোনই থাকে। এই রিসেন্টলি ওয়ালটনের একটা 8000 টাকা স্মার্টফোনে ছিল। সো হ্যাঁ, এই তো, এবং ক্যামেরা ট্যামেরা সব ঠিক আছে, এবং আজকের মতো ব্যাটারি ভালো, যেটা আমি বলতে ভুলে গেছি। তো কমপ্লেন করার মতো তেমন কিছু নেই, দাম যেহেতু মাত্র 11,500 টাকা, এবং অলরেডি নাকি আমি শুনছি মার্কেটে থেকে এটার সেলও নাকি খুবই ভালো হচ্ছে, এবং প্রোডাক্ট নাকি অলমোস্ট আউট। সো আমি রিভিউটা একটু দেরি করে দিচ্ছি, জাস্ট একটু অসুস্থ ছিলাম। তো আমি স্মার্টফোনটি এরকম রেঞ্জে কেনার জন্য হাইলি রেকমেন্ড করছি, আপনি কিনতে পারেন। যারা এইরকম যদি আমি যে বলেছি এরকম যদি মানে এক্সপেক্টেশন যদি আপনার ফুলফিল হয়, সো তাহলে আপনি নিতে পারেন। বাট যদি হাই লেভেলে গেমিং করেন, এরকম যদি কোনো এক্সপেকটেশন থাকে, তাহলে ইউ ক্যান গো, প্রাইস বাড়াতে হবে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।